আমরা অলরেডি সময়ের আপেক্ষিকতা আর দৈর্ঘ্যের আপেক্ষিকতা নিয়ে কথাবার্তা বলেছি, যে আমরা দেখেছি যে যখন দুইটা ভিন্ন রেফারেন্স ফ্রেম থেকে সময়ের মেজারমেন্ট করা হয়, সময় পরিমাপ করা হয় কিংবা কোনো বস্তু দৈর্ঘ্য পরিমাপ করা হয়, তখন দেখা যায় যে দুটো একরকম থাকে না। মানে এক একটা রেফারেন্স ফ্রেমে সময় এক এক স্পিডে চলতেছে, আবার দৈর্ঘ্য আমরা এক এক জায়গা থেকে এক একটা মেজারমেন্ট করতেছি। এখন আমাদের আরেকটা জিনিসের আপেক্ষিকতা আমরা শিখব, সেটা হলো ভরের আপেক্ষিকতা। যেমন এক একটা রেফারেন্স ফ্রেম থেকে দেখলে দৈর্ঘ্য সময় এগুলো পরিবর্তন হয়ে যায়, তেমনি আমরা দেখব যে ভরের ব্যাপারটাও, যে একই বস্তুর ভর বিভিন্ন জায়গা থেকে পরিমাপ করা হলে তখন সে ভরটা ভিন্ন ভিন্ন বলে মনে হতে পারে, সেটা এখন আমরা দেখব। তো এটা করার জন্য আমরা একটা এক্সপেরিমেন্টের সাহায্য নিচ্ছি, যে এক্সপেরিমেন্টটা করে সেটা থেকে আমরা এই ভরের আপেক্ষিকতা সূত্রটাকে ডিরাইভ করব, বের করব। এখন এটার জন্য আমরা যেটা করব, এই আমাদের আগের মতো যা আমরা এতক্ষণ ধরে করে আসছি, যে দুটো ভিন্ন রেফারেন্স ফ্রেম নিব, একটা এস এবং একটা এস প্রাইম। না, এস এ আমরা আছি, এস প্রাইমে আমাদের কোনো একটা বন্ধু আছে। তো যেহেতু আমরা এখানে ভর নিয়ে কাজ করব, তো আমরা একটা কাজ করি, আমরা এতক্ষণ ধরেছিলাম যে এস এ আমরা একটা স্টেশনে দাঁড়ায় আছি বা একটা গাছের নিচে দাঁড়ায় আছি, আর এস প্রাইমে আমাদের একটা বন্ধু ট্রেনে করে যাচ্ছে। তো আমরা এবার করলাম কি, এবার আমরা ধরে নিলাম যে সবকিছু মহাশূন্য হচ্ছে, যাতে গ্র্যাভিটি না থাকে, মহাকর্ষের কারণে আমার কোনো কিছু চেঞ্জ না হয়ে যায়। এই জন্য আমরা একে বল শূন্য একটা পরিবেশ, মানে মহাকাশে নিয়ে গেছি। তো মহাকাশে ধরা যাক এস ফ্রেমে আমরা আছি আর এস প্রাইম ফ্রেমে আমাদের বন্ধু আছে, দুজনে ধরা যাক দুইটা স্পেসশিপ, দুটো রকেটে করে আমরা দুজন যাচ্ছি, এবং আমাদের দুইজনের মধ্যে একটা আপেক্ষিক বেগ আছে। মানে কি, আমার সাপেক্ষে তো আমি স্থির, আমার সাপেক্ষে আমার রকেট স্থির, কিন্তু আমি যদি আমার বন্ধুকে দেখি তাহলে দেখবো সে ডান দিকে ভি বেগে যাচ্ছে, আমার বন্ধু যদি দেখে আমাকে তাহলে সে দেখবে আমি উল্টা দিকে ভি বেগে যাচ্ছি। এখন এক্সপেরিমেন্টটা করার জন্য আমরা যেটা করব, আমরা দুটো আইডেন্টিক্যাল গোলক নিব, দুটো আইডেন্টিক্যাল বল, একই রকম দেখতে দুটো বল, একেবারে সেম। আমরা দুইজন বন্ধু যাত্রা শুরু করার আগে কি করছি, আমরা দুইটা বল নিছি, যে দুটার ভর একেবারে সমান, একই রকম দুইটা বল নিছি, নিয়ে একটা রাখছি আমার কাছে আর একটা রেখেছি আমার বন্ধুর কাছে। এখন এরপরে আমরা যেটা করব, যখন এই আমার বন্ধুর স্পেসশিপ আমার উপর দিয়ে যাবে, তখন আমি যেটা করব, যে আমার বলটাকে উপরের দিকে, মানে আমার বন্ধুর দিকে ছুড়ে মারবো, আর আমার বন্ধু যেটা করবে তার বলটাকে আমার দিকে ছুড়ে মারবে। তাহলে মাঝখানে কি হবে, মাঝখানে দুজনের মধ্যে সংঘর্ষ হবে, সংঘর্ষ হয়ে আমার বল আমার কাছে ফেরত আসবে আর আমার বন্ধুর বল বন্ধুর কাছে ফেরত যাবে। এবং আমরা দুজন মিলে ঠিক করেছি যে যখন আমরা এই যে বল দুজনের দিকে নিক্ষেপ করব, তখন আমি যত বেগে ওর দিকে নিক্ষেপ করব, সেও যেন ঠিক অত বেগেই আমার দিকে নিক্ষেপ করে, ঠিক আছে, যে আমরা দুজন সমান বেগে দুজনের দিকে নিক্ষেপ করব। তাহলে কি দাঁড়ালো, দুজন বন্ধু, দুটি আলাদা স্পেসশিপে আছি, একই ভরের দুটি গোলক এবং একই বেগে দুজন নিক্ষেপ করব। ধরা যাক আমার কাছে যে বলটা আছে, সেই বলটা এই বস্তুর ভর এবং বেগ এগুলোকে আমরা দুটো আলাদা রেফারেন্স ফ্রেম থেকে মাপব, একটা হলো এস থেকে মাপব, মানে আমাদের রেফারেন্স ফ্রেম থেকে মাপব, আর একটা হলো এস প্রাইম থেকে মাপব, মানে বন্ধুর রেফারেন্স ফ্রেম থেকে মাপব। যখন আমরা এস থেকে মাপব, তখন ধরা যাক এই বস্তুটার ভর, আমার সাপেক্ষে এর ভরকে বললাম এম এ, আর এই বস্তুটার ভর, এই গোলকটার ভর আমার সাপেক্ষে এম বি, আমার বন্ধুর সাপেক্ষে কি হবে, সে যেহেতু প্রাইম ফ্রেমে আছে তার সাপেক্ষে এ বস্তুর ভর হবে এম এ প্রাইম এবং বি বস্তুর ভর হবে এম বি প্রাইম। আমি করব কি, আমার গোলকটাকে ভি এ বেগে উপরের দিকে নিক্ষেপ করব, এবং আমি দেখছি যে এই বলটি আসছে ভি বি বেগে, ওয়াই অক্ষ বরাবর ভি বি বেগে আসছে। আর আমার বন্ধু কি দেখবে, আমার বন্ধু দেখবে সে এই বলকে ভি বি প্রাইম বেগে নিক্ষেপ করেছে, আর সে দেখবে এ বলটি তার দিকে আসছে ওয়াই অক্ষ বরাবর ভি এ প্রাইম বেগে। আমরা প্রথমে কি বলেছি, আমরা বলেছি যে গোলক দুটো আইডেন্টিক্যাল, একই রকম, ওদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে আমি এখান থেকে এ গোলকের যে ভর মাপব এম এ, আমার বন্ধু যখন ওখান থেকে তার গোলকের ভর, মানে এম বি প্রাইম, এটা যখন সে মাপবে, দুটো একই পাবে, কারণ দুটো একই রকম গোলক। তাহলে কি বোঝা যাচ্ছে, আবার বলি, এ থেকে, মানে আমার জায়গা থেকে যখন আমি এই গোলকের ভর মাপব এম এ, সেটা আমি যে ভরটা পাবো, আমার গোলকের ভর আমি যা পাবো, আমার বন্ধুর গোলকের ভর সে এক্স্যাক্টলি তাই পাবে, মানে এম বি প্রাইম এম এর সমান হবে।
ma equals to mb prime. Similar কথা যেগুলোটা আমার দিকে আসছে তার ভর আমি যা দেখব অর্থাৎ mb আমি যা দেখব আমার বন্ধুর দিকে যে গোলকটা যাচ্ছে সেটার ভর সে তাই দেখবে যেহেতু আমাদের কি ছিল ব্যাপারটা যে দুজনের জন্যই ব্যাপারটা সিমেট্রিক দুজনের জন্য একই রকম আমার সাপেক্ষে যেমন সে গতিশীল তার সাপেক্ষে কিন্তু আমি গতিশীল মানে আমি যদি দেখি যে একটা গোলক আমার দিকে যে আসছে তার ভর mb সেও সেম দেখবে সে দেখবে তার দিকে যে গোলকটা আসছে সেম ভর mb এখন তুমি বলতে পারো ভাই আমরা তো এটাই বলতে পারি যে ma equals to mb এটাই বলি যেহেতু আপনি বলছেন যে দুইটা গোলক আইডেন্টিক্যাল দুটো গোলক একই রকম কিন্তু না এটা কিন্তু বলা যাবে না কেন বলা যাবে না কারণ আমরা অলরেডি বেশ কয়েকবার দেখছি যে অন্য রেফারেন্স ফ্রেমের জিনিস যখন আমরা মেজার করতে যাই তখন রেজাল্টটা ভিন্ন পাওয়া যায় এখন দেখো এই b কিন্তু আছে কোথায় এস প্রাইমে সেটা যদি আমি পরিমাপ করতে চাই তখন হইতে পারে যে ভরটা চেঞ্জ হয়ে গেছে যেমন আমরা সময়ের বেলায় দেখছি সময় এক এক জায়গা থেকে মাপলে একটা পাওয়া যাচ্ছে একই ব্যাপার যে আমি যদি এটা কিন্তু বলতে পারবো না যে এম এ ইকোয়ালস টু এম বি কেন বলতে পারবো না কারণ যদি বলি তাহলে কি হচ্ছে আমরা জানি অলরেডি যে এক এক জায়গা থেকে মাপলে এক রেফারেন্স ফ্রেমের জিনিস এই রেফারেন্স ফ্রেমের জিনিস এখান থেকে মাপলে ভিন্ন রেজাল্ট আসতে পারে যদিও গোলক দুইটা আইডেন্টিক্যাল সে কারণে আমরা এটা বলতে পারতেছি না কারণ দুইটা ভিন্ন রেফারেন্স ফ্রেমে আছে এই কারণে এই কথাটা আমরা বলতে পারবো এখন একটু বেগ নিয়ে বলি বেগের ব্যাপারটা কি হবে বেগের ব্যাপারটা কি হবে আমরা দুজন কি ঠিক করেছিলাম আমরা দুজন ঠিক করেছিলাম যে আমি যত বেগে নিক্ষেপ করব আমি কত বেগে নিক্ষেপ করেছি VA আমার বন্ধু ঠিক একই বেগে নিক্ষেপ করবে আমার বন্ধু কত বেগে নিক্ষেপ করেছে VB প্রাইম তাহলে VA ইকুয়ালস টু VB প্রাইম ওকে সিমিলারলি এটার মতো করে আমরা আবার বলতে পারবো যে VB ইকুয়ালস টু VA প্রাইম তাহলে ব্যাপারটা কি হচ্ছে আসলে এবার একটু আমরা রেফারেন্স পয়েন্ট একটু সরাই একটু চিন্তা করি যে এটা হলো আমার বস্তু A অবজেক্ট A এটা হলো আমার অবজেক্ট বি একে আমি উপরের দিকে নিক্ষেপ করছি আর এটাকে নিচের দিকে নিক্ষেপ করা আছে এখন জিনিসটা বোঝার মতো সেটা হলো দুইজনের জন্যই ব্যাপারটা যেহেতু দুজনের জন্যই সেম মানে কি আমি এস থেকে দেখলে যা দেখব আমার বন্ধু এস প্রাইম থেকে দেখলে কিন্তু ঠিক একই জিনিস দেখবে কিভাবে বুঝাই যে আমি যদি এস থেকে দেখি তাহলে কি দেখব আমি দেখব যে আমার বলটা মানে এ বলটা সোজা উপরের দিকে যাচ্ছে কিন্তু আমি আমার বন্ধুর বলটাকে কেমন দেখবো আমি কিন্তু আমার বন্ধুর বলটাকে কি সোজা আসতে দেখবো উত্তরটা কিন্তু না আমি কিন্তু আমার বন্ধুর বলকে সোজা আসতে দেখবো না কারণ সে যদিও যদিও সে সোজা নিচের দিকে নিক্ষেপ করেছে কিন্তু তার কিন্তু ডান দিকে একটা বেগ আছে তাহলে সে নিক্ষেপ করছে সোজা আর আমার সাপেক্ষে তার একটা ডান দিকে বেগ আছে তাহলে আমি কিন্তু দেখবো যে লব্ধি সে কোনাকুনি আসছে আমি দেখতেছি যে তার বলটা এরকম কোনাকুনি আসছে এসে কি হবে এসে আমারটার সাথে সংঘর্ষ হওয়ার পরে তার টেভাই ফেরত যাবে আমারটা আবার একই রাস্তা দিয়ে ব্যাক করে চলে আসবে ব্যাপারটা অনেকটা এরকম এবার একটু বন্ধুর পার্সপেক্টিভ থেকে বন্ধুর দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করি সে কি দেখবে তাহলে আমরা এস থেকে দেখছি এস প্রাইম থেকে যদি দেখে আমার বন্ধু যদি দেখে সে কিন্তু দেখবে যে তার বল সোজা যাচ্ছে কারণ তার নিজের সাপেক্ষে তো সে নিজে স্থির সে নিজের সোজা নিচের দিকে নিক্ষেপ করেছে সে দেখবে বল সোজা নিচের দিকে আসছে সে দেখবে যে উল্টো আমার বলটা উল্টো আমার বলটা এইভাবে আসছে এটা হলো এস প্রাইমের দৃশ্য তুমি বুঝতে পারছো যে এস এবং এস প্রাইম এরা কিন্তু একই রকম জিনিস দেখে একই রকম যেহেতু পুরো ঘটনাটার ভিতরে একটা সিমেট্রি আছে তাহলে এই দুইটা বল যখন সংঘর্ষ করবে তারা অবশ্যই এদের মধ্যবর্তী যে ওয়াই ডিস্টেন্স ওয়াই অক্ষে যে দূরত্ব তার ঠিক মাঝখানে সংঘর্ষটা হবে ধরা যাক এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা ছিল ওয়াই মানে কি যে আমাদের রেফারেন্স ফ্রেম দ্বয়ের অক্ষদ্বয়ের মধ্যে দূরত্ব ছিল ওয়াই তাহলে এদের যখন সংঘর্ষ হবে সেটা কত হাইটে হবে কত দূরত্বে হবে এটা হবে হলো ওয়াই বাই টু এস থেকে যদি দেখি আমরা মানে আমাদের জায়গা থেকে যদি আমরা দেখি আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করি আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে যদি চিন্তা করি তাহলে আমরা দেখব যে উপরের দিকে একে পাঠানো হয়েছে ভি এ বেগে আর ওখান থেকে আসছে ভিবি বেগে ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষে এর আরেকটা বেগ আছে সেটা নিয়ে আমরা কথা বলছি না আমরা যেটা করব যে আমরা এখানে ভর বেগের সংরক্ষণশীলতা সূত্র প্রয়োগ করব ভর বেগের সংরক্ষণশীলতা সূত্র কিন্তু একটা অক্ষ বরাবর হয় কারণ ভর বেগ একটা ভেক্টর আমার যখন একটা সংঘর্ষ হয় তুমি দেখেছো অলরেডি যে আমার এক্স অক্ষ বরাবরও মোট ভরবেগ সংরক্ষিত থাকে ওয়াই অক্ষ বরাবরও মোট ভরবেগ সংরক্ষিত থাকে
আমরা শুধুমাত্র ওয়াই অক্ষে ভরবেগের সংরক্ষণশীলতা চিন্তা করছি, এ কারণে এক্স এর বেগটা এক্স অক্ষ বরাবর যে বেগগুলো আছে সেগুলোকে আমরা বাদ দিচ্ছি। তাহলে আমি কি দেখবো? আমি দেখতেছি যে আমারটা ওয়াই অক্ষে যাচ্ছে ভিএ বেগে, আর তারটা ওয়াই অক্ষ বরাবর আসছে ভিবি বেগে। তারপর কি হবে? মাঝখানে সংঘর্ষ হবে। মাঝখানে সংঘর্ষ হওয়ার পরে কি হবে? আমার বল আমার কাছে ফেরত আসবে, আর এই বলটা আবার উল্টা দিকে ফেরত যাবে। আবার আগের মতো কথা, যেহেতু পুরো জিনিসটা সিমেট্রিক, তাই এ যত বেগে আমার বলটা যত বেগে সংঘর্ষ করতে গেছে, যখন সেটা আবার ফেরত আসবে তখন তার বেগের মানটা সেম থাকবে, কিন্তু ডিরেকশনটা উল্টে যাবে, মাইনাস ভি। আর আমার বন্ধুটা আমি কি দেখবো? মাইনাস ভিবি। আমরা এগুলো সব কিছু কিন্তু দেখছি এস ফ্রেম থেকে, মানে আমাদের ফ্রেম থেকে, আমাদের রেফারেন্স ফ্রেম থেকে। আমরা এখন ভর বেগের সংরক্ষণশীলতা সূত্রটাকে অ্যাপ্লাই করবো। তাহলে ভর বেগের সংরক্ষণশীলতা সূত্রটা কি? শুরুর মোট ভরবেগ ইকুয়াল টু শেষের মোট ভরবেগ, তাই না? যে শুরুতে আমার দুইটা বস্তুর মধ্যে ওয়াই অক্ষ বরাবর মোট যে ভরবেগ ছিল, শেষেও মোট ভরবেগটা সেম থাকতে হবে। তাহলে শুরুতে কত ভরবেগ ছিল চলো একটু যদি দেখি, শুরুর মোট ভরবেগ কত? আমার এ বস্তু উপরের দিকে, উপরের দিক মানে ওয়াই অক্ষের দিক, তো আমরা উপরের দিককে ধরতেছি পজিটিভ, আর নিচের দিকে যা যা থাকবে তাকে আমরা বলবো নেগেটিভ। তাহলে আমার শুরুতে এই বস্তুটার ভরবেগ সেটা হলো এম এ ভি এ, এটা পজিটিভ। কেন? শুরুতে এই বস্তুর ভরবেগ ছিল উপরের দিকে, উপরের দিককে আমরা পজিটিভ ধরছি। এই বস্তুটা যখন শুরুতে আসছে সংঘর্ষের আগে, তখন তার ভরবেগ কত ছিল? তার ভরবেগ ছিল এম বি ভি বি। এটা কি হবে, প্লাস নাকি মাইনাস? এটা হবে মাইনাস। কেন? কারণ এর বেগটা কিন্তু নিচের দিকে, এর ভরবেগটা শুরুতে নিচের দিকে, ইকুয়ালস টু শেষের ভরবেগ। শেষের ভরবেগ কি হবে? শেষে আমি দেখছি যে আমার বস্তু এ গোলকটা মানে এম এ সে ভি এ বেগে ফেরত আসছে, এবং এটা নিচের দিকে, এ কারণে মাইনাস। আর এইটা এটার ভরবেগ কেন পজিটিভ? কারণ এটা আবার উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যা কিছু সেগুলো প্লাস, আর নিচের দিকে যা কিছু সেগুলো মাইনাস। এখন এটাকে আমরা একটু শর্ট করে হয়ে লিখতে পারি এম এ ভি এ ইকুয়ালস টু এম বি ভি বি। আমরা চাচ্ছি এই এম এ এবং এম বি এদের মধ্যে সম্পর্কটা কি। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই ভি এ আর ভি বি এগুলোর ভ্যালু বের করতে হবে। এগুলোর যদি আমরা ভ্যালু বের করতে পারি, তাহলেই আমরা এম এ এবং এম বি এদের মধ্যে রিলেশনটা বের করতে পারবো। ভি এ ধরলাম যে আমার এই যে সংঘর্ষটা হয় সেটা টোটাল যে টাইমটা লাগে সেটা হলো টি নট, সংঘর্ষ হতে সময় লাগে টি নট, মানে এটা এখানে যায় সংঘর্ষ করে ফেরত আসে সময়টা হলো টি নট। তাহলে আমার যাইতে সময় লাগে কত? টি নট বাই টু। আবার আসতে সময় লাগবে কত? আবার টি নট বাই টু, যেহেতু সিমেট্রিক এবং সেই কারণে আমাদের বেগ দুটো সমান। ভি এটা কি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমার এতটুকু যেতে সময় সেটা হলো টি নট বাই টু। ভি এ ইকুয়ালস টু কি হবে? ওয়াই বাই টু ডিভাইডেড বাই টি নট বাই টু, এটা পাচ্ছি ওয়াই ডিভাইডেড বাই টি নট। ভি বি, ভি বিটা কি দেখবো? ভি বিটা দেখবো ডিস্টেন্স সেম, ডিস্টেন্সের কোনো পরিবর্তন হবে না। কেন ডিস্টেন্সের পরিবর্তন হবে না? তোমরা দেখে এসেছো যখন আমার দুটো রেফারেন্স ফ্রেমের মধ্যে আপেক্ষিক বেগ থাকে তখন কি হয়, দূরত্ব পরিবর্তন হয়ে যায়। আমরা এরকম সূত্র দেখছি এল ইকুয়ালস টু এল নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। কিন্তু এটাও বলা হয়েছে যে এইটা পরিবর্তন হয় শুধুমাত্র বেগের দিকে, মানে যেই বরাবর আমার রেফারেন্স ফ্রেমের বেগ আছে। আমাদের দুইটা রেফারেন্স ফ্রেমের মধ্যে আপেক্ষিক বেগ শুধুমাত্র এক্স অক্ষ বরাবর, তাই এক্স অক্ষ বরাবর দূরত্বগুলো কিন্তু পরিবর্তন হবে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর দূরত্বের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাই এখানে ওয়াই বাই টু, এখানে ওয়াই বাই টু। কিন্তু সময়, সময়ের কি পরিবর্তন হবে? হ্যাঁ, সময়ের পরিবর্তন হবে, কারণ সময়ের কিন্তু এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাথে রিলেশনে, সময় ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যাক্সিস, আমি কোন অ্যাক্সিস নিয়ে কথা বলছি সেটা তো ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এবার আমার সময়টা কি হবে? এবার আমার সময়টা হবে টি বাই টু। টি নট আর টি মনে আছে তো ব্যাপারটা কি ছিল? টি নট হলো যেই রেফারেন্স ফ্রেমের ঘটনা সেখান থেকে সময় পরিমাপ করা হলো, এই এ সেটা হলো আমার রেফারেন্স ফ্রেমের ঘটনা, সেই জন্য এর সময়টা হলো টি নট। আর যে বি, বি বস্তুটা এটা হলো এস প্রাইমের ঘটনা, আমরা পরিমাপ করতেছি কোথা থেকে? এস থেকে। এস প্রাইমের ঘটনা পরিমাপ করতেছি এস থেকে, মানে এটার জন্য যে সময় সেটাকে আমি টি নট বলতে পারবো না, এটাকে আমার বলতে হবে টি। এটা আমার প্রপার টাইম, কিন্তু এটা আমার প্রপার টাইম না। তাহলে এবার কি পাচ্ছি? এবার পাচ্ছি ওয়াই বাই টি। চলো এটা আমরা এখন এখানে বসাই দিই, এই রিলেশনটা এখানে বসাই দিই, তাহলে কি পাবো? এম এ ওয়াই বাই টি নট ইকুয়ালস টু এম বি ওয়াই বাই টি। ওয়াই এখানেও ওয়াই, এখানেও ওয়াই, তাহলে আমরা ওয়াই কেটে দিতে পারি।
আমরা যদি একটু পক্ষান্তর করি তাহলে এভাবে লিখতে পারবো এম বি বাই এম এ ইকুয়ালস টু টি বাই টি নট, এম এ কে এটা নিচে নিয়ে গেছি আর টি কে উপরে নিয়ে আসছি। এখন টি বাই টি নট এটা কিন্তু আমরা বের করতে পারি চাইলে, এটা সূত্র আমাদের অলরেডি জানা আছে। আমরা জানি টি ইকুয়ালস টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। টি বাই টি নট, টি বাই টি নট ইকুয়ালস টু ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, সেটা আমরা এখন ব্যবহার করি ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। এম বি ইকুয়ালস টু এম এ ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখতেই পাচ্ছো আমরা যে বলেছিলাম যে এম এ আর এম বি এরকম আমরা ইকুয়াল বলতে পারবো না, কারণ এম এ হলো এস ফ্রেমে বস্তুর ভর, এস ফ্রেমে ভর এবং এস থেকেই দেখা হচ্ছে, আর এম বি হলো এস প্রাইম ফ্রেমে, এস প্রাইম ফ্রেমে একটা ভর আছে যেটাকে আমরা পরিমাপ করতেছি কোথা থেকে, এস থেকে বসে। তাহলে এটা কিন্তু আমার প্রপার ভর, যেখানে আছে সেখান থেকে মাপা হয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারি এম নট। আর এটা কিন্তু প্রপার না, প্রপার না অর্থ কি যে এইটা জিনিসটা, এই ভরটা বা বস্তুটা এটা হলো এস প্রাইম ফ্রেমের, কিন্তু আমরা পরিমাপ করছি এস থেকে, তাহলে এটাকে আমরা প্রপার বলতে পারবো না। তাহলে আমরা এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো এম, আর এটাকে আমরা বলবো এম নট। তাহলে আমরা এখন যে সূত্রটা পাইলাম এটা হলো আমার ভরের আপেক্ষিকতা। অলরেডি তোমরা দেখছো এই সূত্রটা যখন ছিল যে টি ইকুয়ালস টু টি নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এখান থেকে আমরা দেখাইছিলাম যে টি গ্রেটার দেন হয় টি নট। তাহলে তুমি দেখতেই পারতেছো একই রকম ফর্মুলা, তাহলে এখানে কি হবে এম গ্রেটার দেন এম নট। তার মানে আমি যখন অন্য কোনোখান থেকে অন্য কোনো জায়গা থেকে বস্তুর ভর পরিমাপ করব, অন্য কোনো বস্তুর ভর পরিমাপ করব, তখন তার ভরটা বেশি মনে হবে। মানে একটা বস্তু আমার সামনে স্থির হয়ে আছে, তার ভর আমার কাছে যতটুকু মনে হবে এম নট, সে একই বস্তু যদি আমার সাপেক্ষে গতিশীল অবস্থায় থাকে তাহলে তার ভরটা আমার সাপেক্ষে মনে হবে বেড়ে গেছে, বেশি হয়ে গেছে। এটাই হলো আমাদের ভরের আপেক্ষিকতা। এখন কিছু কথা বলে রাখা ভালো, সেটা হলো যে বর্তমানে এই যে ইকুয়েশনটা আমরা যে প্রমাণ করলাম, আমরা যে ইকুয়েশনটা দেখাইলাম যে ভর পরিবর্তন হয়ে যাচ্ছে, এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয় না বা সঠিক ধরা হয় না। এটা নিয়ে আমাদের আরেকটু এক্সপ্লেন করার ইচ্ছা আছে, যে আমরা এটা আরেকটু ডিটেলসে বলবো যে বর্তমানে স্পেশাল রিলেটিভিটিতে কোনটাকে ঠিক বলে ধরা হয়, ভরকে কেন আপেক্ষিক বলে ধরা হয় না। একটু ছোট করে বলি, ছোট করে বললে যে আমার ভর এটা একটা স্কেলার, ভর একটা স্কেলার, এই স্কেলার কোনো স্কেলার রাশিকে, কোনো স্কেলার রাশিকে স্পেশাল রিলেটিভিটিতে একটা রেফারেন্স ফ্রেম থেকে আরেকটা রেফারেন্স ফ্রেমে গেলে সেটা পরিবর্তন হয়ে যায়, এই জিনিসটাকে ঠিক হিসাবে ধরা হয় না। এখন আর একটু একটু অ্যাডভান্স ওয়ে ইউজ করা হয় জিনিসপত্রকে ডিসক্রাইব করার জন্য, এই কারণে আর কি আমাদের এই জিনিসটা বর্তমানে স্ট্যান্ডার্ড না, কিন্তু যেহেতু আমাদের বইয়ে আমাদের টেক্সট বুকগুলাতে এই জিনিসটা দেয়া আছে, এখন তো আমাদের পরীক্ষার জন্য এটা পড়তে হবে, এই জন্য এটা দেখা। কিন্তু যেটা আবার বলে রাখতেছি যে এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয় না, এটাকে পুরোপুরি ঠিক ধরা হয় না, এখন একটু অন্যভাবে চিন্তা করা হয়, আমরা ভর চেঞ্জ হয়ে যাচ্ছে এভাবে এখন আমরা চিন্তা করি না, আমরা একটু একটু কমপ্লেক্স হবে আর একটু অন্যভাবে চিন্তা করি। এই সিরিজটা শেষ করার পরে, মানে আমাদের বইয়ের জন্য বা আমাদের পরীক্ষার জন্য যতটুকু দরকার ততটুকু শেষ করার পরে, তারপর আমরা এটা আলাদাভাবে আর একটু এক্সট্রা করে কভার করে ফেলবো যে বর্তমানে কি ধরা হয়।